মৌলভীবাজার চৌমোহনা, জায়গা স্বল্পতার কারণে প্রতিদিন ট্রাফিক সিগন্যালে কিছু সময় দাঁড়াতে হয়। চাঁদনীঘাট ব্রিজ অতিক্রম করে একটু সামনেই একাডুনা ইউনিয়নের রাস্তা। এই রাস্তা ধরে আজ আমরা যাচ্ছি উলুয়াইল গ্রামের চৌধুরী বাড়িতে। উলুয়াইল, কচুয়া, একাটুনা সহ আরো অনেক গ্রাম রয়েছে যাদের বেশিরভাগ মানুষ ইউকে থাকেন। জনাব কয়েস চৌধুরী 1952 সালে উলুয়াইল চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা মৃত আব্দুল বাড়ি, মাতা মাহমুদা খাতুন। এটা পুকুর না দিঘি? ঘাট দেখে অনুমান করা যায় চৌধুরীদের পুকুর ঘাট কত বড় ছিল। দৃশ্যের এই খালি জায়গায় একটা মিনি পার্ক করবেন কয়েস চৌধুরী, যাতে করে এবারের ভবিষ্যৎ প্রজন্মরা খেলাধুলা উপভোগ করতে পারে। কয়েস চৌধুরীর একজন নিকট আত্মীয়ের দেখা পাওয়া গেল, বয়সের ভারে উনিও শেষ দিকে। উলুয়াইল চৌধুরী বাড়ি একসময় একটা বিশাল রায়ত নিয়ে 10 থেকে 12 হাল জায়গার ভেতর একটা প্রসিদ্ধ বাড়ি ছিল। ইতিহাসের কথা এমনটাই বললেন এই বংশের প্রবীণ এই বয়োজ্যেষ্ঠ। গ্রামের বাড়িতে আসা যাওয়া করেন কয়েস চৌধুরী, দেশে এলে মুসলিম কোয়ার্টারের এই বাসাটিতে থাকেন। ছোটবেলা থেকে শুনে আসছি স্বেচ্ছায় রক্তদানের কথা, কিন্তু স্বেচ্ছায় অর্থদান এরকম ঘটনার নজিরবিহীন। জনদুর্ভোগ কাটাতে এবং পথচারী চলাচলের জন্য ড্রেনের স্ল্যাব অর্থাৎ কাবার ফুটপাতে নির্মাণে স্বেচ্ছায় অর্থদান। কিছুদিন পূর্বে স্বেচ্ছায় 10 লক্ষ টাকা অনুদান করে মুসলিম কোয়ার্টারের রাস্তার চিত্র কিছুটা পরিবর্তন করলেন ইউকে প্রবাসী জনাব কয়েস চৌধুরী। একান্ত সাক্ষাৎকারে জানা গেল একজন সমাজসেবক, একজন ক্রীড়াভক্ত ছোট্ট পরিসরে সমাজসেবার একটা উদ্যোগ নিলেন নিজ মুসলিম কোয়ার্টারের রাস্তাগুলোতে। তার পরিবার এবং আগামী প্রজন্ম, বিশেষ করে দুই নাতিনাতনি, তারা এই রাস্তায় চলতে গেলে অনেক সমস্যায় পড়ে। এই সমস্যা যদি সমস্যায় থাকে তবে সমাধান কি? তাই নিজেই স্বেচ্ছায় অর্থদান করলেন এবং তৈরি করলেন নিরাপদ রাস্তা। আর এতে উপকৃত সবচেয়ে বেশি আমরা যারা স্বদেশী। বছরে একবার দুইবার আসে এখানে আমার ফ্যামিলি নিয়ে, ছেলেমেয়েকে নিয়ে। তো ওরা আসার পরে সব কিছু সুন্দর সুন্দর বাড়ি দেখে, কিন্তু রাস্তাতে ঢুকে যখন চলাফেরা করে রাস্তাতে হাঁটতে চায় তখন গ্যাস একটা অসুবিধার মধ্যে পড়ে, অনেক অ্যাক্সিডেন্ট। কোনো ড্রেন কভার নাই, একই রাস্তাতে মানুষ চলাফেরা, গরু বাছুর সবই একটু বিপজ্জনক, তারা ভয় পায়। আমি চেষ্টা করলাম যে আমার পক্ষ থেকে যদি আমি কিছু করতে পারি, তো এই উদ্যোগটা আমি নিলাম। মৌলভীবাজার শহরকে পরিচ্ছন্ন শহর, সুন্দর শহর, জলাবদ্ধতামুক্ত শহর রাখতে হলে পৌরসভার সকল নাগরিকের সহযোগিতা প্রয়োজন। সকল নাগরিকের সহযোগিতায় একটি রুচিশীল পৌরসভা, সুন্দর পৌরসভা, আধুনিক পৌরসভা গড়ে তোলা যা সম্ভব। আপনারা দেখবেন মৌলভীবাজার শহরের 7 নম্বর ওয়ার্ডে কেবি আলাউদ্দিন রোড নামে যে রোডটি পরিচিত, সেই কেবি আলাউদ্দিন রোডের বাসিন্দা কয়েস আহমদ চৌধুরী, উনি পৌরসভাকে 10 লক্ষ টাকার অনুদান দেন এবং এই অনুদানের টাকা দিয়ে কেবি আলাউদ্দিন রোডে দুই ড্রেনের দুদিকে রাস্তার দুনো পাশে ড্রেন, সেই ড্রেনে কাভার স্ল্যাব নির্মাণ করার জন্য ইনি অনুদানটুকু দেন। তার এই অনুদানের টাকা দিয়ে দুটা ড্রেনের উপরেই, রাস্তার উভয় পাশের ড্রেনের উপরে কাভার স্ল্যাব নির্মাণ করা হয়। জনাব কয়েস আহমদ চৌধুরী, উনি পৌরসভাকে যে 10 লক্ষ টাকা অনুদান দিয়ে আমাদেরকে সহ পৌর নাগরিকবৃন্দের সুযোগ সুবিধার জন্য যে সহযোগিতা করেছে, তার জন্য তাকে এবং তার পরিবারের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই।
অনেকেরই অর্থবিত্ত, প্রচুর অর্থবিত্ত আছে। এই ধরনের সাহায্য দেওয়ার মতন মন মানসিকতা খুব কম লোকেরই আছে। কয়েস আমার চৌধুরীর মতন যদি প্রবাসী বাইরে এগিয়ে আসেন, মৌলভীবাজার পৌরসভাকে একটি রুচিসম্মত আধুনিক পৌরসভা গঠন করা সম্ভব। জনাব কয়েস আমার চৌধুরী আমার পৌরসভাকে 10 লক্ষ টাকার অনুদান দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য তাকে এবং তার পরিবারের প্রতিটি সদস্যকে মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। কেবি আলেকজান্ডার রোড এবং স্থায়ী বাসিন্দা লন্ডন থাকেন উনি, উনি কেবি আলেকজান্ডার রোডের এই যে 10 লক্ষ টাকা উনি স্বেচ্ছায় অনুদান করেছেন এই যে ডেইনের স্লেটের জন্য, এবং আমাদের মৌলভীবাজার পৌরসভার মাননীয় মেয়র মহোদয় এই ডেইনের প্রতিটা স্লেট সুন্দরভাবে নিজের সুশৃঙ্খলভাবে এখানের মধ্যে ড্রেনের স্লেট দেওয়া হয় ওনার দানের টাকায়, এবং অত্যন্ত সুন্দর হয়েছে কেবি আলাউদ্দিন রোড। এবং সারা পৌরসভা যদি এভাবে অনুদান মানুষ দেয় তাহলে পৌরসভা এককভাবে সম্ভব নয়, যার কারণেই এই দান নিতে হয় আমাদের। এই দান নিয়ে প্রতিটা ড্রেনের স্লেট যদি হয় তাহলে পৌরসভা অনেক উপকৃত হবে এবং সমাজও উপকৃত হবে। চৌধুরী সাহেবের মতো আরও অনেক সাবকল আছে, সবে তো দেন না, উনি যেভাবে স্বেচ্ছায় দিয়েছেন আরও যদি এভাবে স্বেচ্ছায় অনুদান দেন আমাদের মেয়র মহোদয়ের কাছে, উনি স্বেচ্ছায় অনুদান গ্রহণ করবেন এবং অনুদানের টাকা সৎপথে কাজে লাগবে। পরবর্তী প্রজন্ম যারা আমাদের থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, ভুলে যাচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাস, তাই তাদেরকে সাথে করে দেশে নিয়ে আসতে সঠিক সুন্দর সুশৃঙ্খল মেসেজ তাদেরকে জানাতে হবে, আর এতে করে তারা দেশের প্রতি আরও উদ্বুদ্ধ হবে। আগামীর পরিকল্পনা সম্পর্কে অনেক কথা বলেন এবং সবার সহযোগিতায় পারে একটি আধুনিক বর্ডার শহর গড়ে তুলতে, তাই সবাইকে আহ্বান জানান কয়েস চৌধুরী। একটা মডেল টাউন হিসাবে দেখতে চাই, আমি এইটাতে কাজ করে যাচ্ছি, আমরা একজন তো করা সম্ভব নয়, সবে মিলেমিশে করি, তো আশা করি মডেল যারা রাখি এখন তো আমরা আমাদের বয়স হয়েছে না, যেন তো নিয়ে আসি আমাদের ওদের নিয়ে ঘুরার কোনো শিশু পার্ক নাই, আমাদের এখানে অনেক ন্যাচারাল রিসোর্স আছে, ওখানে যাওয়ার ভালো রাস্তাঘাট নাই। যদি এগুলো হয়ে যায় আসবে, আমরা তো বিলাত থেকে এই আমরা আমাদের পাশের গ্রাম দেশ ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াতে যাই, শ্রীলঙ্কাতে যাই, মিডল ইস্টে যাই, কিন্তু আমাদের গ্রামে আমরা আসি কিন্তু আমাদের ছেলে মেয়ে আসতে চায় না, কারণ আমরা এখান থেকে গিয়ে ওদের মেসেজটা একটা প্রপার মেসেজ দিতে পারি না, যে এই সুন্দর বাগানটা দেখলাম, এই গার্ডেনটা, এই ধরনের কোনো মেসেজ দিতে পারি না। তো আশা করি যদি আমরা সবাই মিলেমিশে এখানে এই কাজগুলো করি তো আমাদের ছেলেটা আসবে, আমাদের দেশ উন্নতির দিকে চলছে, উন্নত হবে, এইটাই কেউ দেখাইতে পারবে না, একটু সময় দরকার। মৌলভীবাজার পৌরসভার কেবি আলাউদ্দিন রাস্তার পার্শ্বস্থ বাসিন্দা জনাব কয়েস চৌধুরী যুক্তরাজ্য প্রবাসী, উনি যেভাবে এগিয়ে এসেছেন তার অনুদানে আমরা ইতিমধ্যে কেবি আলাউদ্দিন রাস্তার উভয় পাশে স্ল্যাব নির্মাণ করতে পেরেছি, আরও অনেক প্রবাসী বাইরা মৌলভীবাজারের অধিবাসী তাদের কাছে আমাদের সবিনয়ে আবেদন, তারাও এরকম যদি এগিয়ে আসেন তাহলে এই শহরকে আরও সুন্দর করে গড়ে তোলা যাবে। বিশেষ করে এই শহরে যে লেকটি আছে বেরি লেক, এটাকে পর্যটনের জন্য একটা সুন্দর স্পট হিসাবে তৈরি করা যায়। এই স্পটটা তৈরি করতে হলে পৌরবাসী যারা দেশে আছে বা সরকার তার পক্ষে এত টাকা দিয়ে একটা সুন্দর স্পট করা সম্ভব নয়। তো বাংলাদেশের বাইরে আমাদের প্রবাসী ভাই যারা আছেন তারা যদি এ ব্যাপারে একটু মনোযোগী হন, একটু দেশের জিনিসটাকে সুন্দর করার ইচ্ছা পোষণ করেন, আমার বিশ্বাস এই শহর বাংলাদেশে এমনকি পৃথিবীর মধ্যে একটা সুন্দর পর্যটন শহর হিসেবে গড়ে উঠবে। ইতিমধ্যে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা এই শহরকে সুন্দর করার জন্য, আপনারা শুনেছেন যে আমাদের শহরে প্লাস্টিক বিন স্থাপনের জন্য অনেক অনুদান ইতিমধ্যে দিয়েছেন, এই কার্যক্রমটা আমার মনে হয় প্রবাসী ভাইয়েরা এখানেও আরও তাদের উদারহস্ত তার অনুদান পৌরসভাকে দিবেন, এই আশাবাদ আমাদের রয়েছে। ধন্যবাদ জনাব কয়েস চৌধুরী, এলাকা সম্মানিত একজন লোক, উনি আমাদের সড়কের উপরে রাস্তার কিনারে দুপাশে
স্লেপ দিয়েছেন, যার কারণে পথচারীরা খুব সহজেই হাঁটাচলা করতে পারে। আমরা তাতে অনেক আনন্দিত। রাস্তার দুপাশে স্লেপ দেওয়াতে আমরা খুবই মানে খুবই খুবই উপকৃত হয়েছি। দেশ এগিয়ে যাচ্ছে, ডিজিটাল হচ্ছে। সরকারকে ধন্যবাদ জানান এবং পৌর পরিষদকেও ধন্যবাদ জানান। আশা করেন মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে একদিন দাঁড়াবেই দাঁড়াবে। ১৯৭১ সালে দেশ মাতৃকার জন্য হাতে তুলে নিয়েছিলেন লগি বইটা। মুক্তিযুদ্ধের সময় আমি দেশে ছিলাম 1971। ওই আমাদের মুক্তিযোদ্ধা আজিজ ভাই উনাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল পিটি স্কুলে। আমি নিজেই দা বইটা নিয়ে আমার গ্রাম থেকে প্রায় 10,000 মানুষ নিয়ে আমরা প্রথমেই মৌলভিজা টাউনকে আমরা আক্রমণ করছিলাম। তো ওনাকে মুক্তি করার জন্যে আমরা এই মুক্তি সংগ্রামে লাঠি বইটা নিয়ে সবাই এখানে আসি, টাউনে আসি। তারপরে আমি চলে যাই ইংল্যান্ডে, সেখানে গিয়ে আমি অনেক ফান্ড রাইজিং করছি দেশের জন্য। দৃশ্যের এই সাদা কালো ছবিটি আজ থেকে 27 বছর পূর্বের। পিতা কয়েস চৌধুরীর সাথে তার পুত্র পারভেজ চৌধুরী বাংলাদেশের অসহায় মানুষের জন্য, এশিয়ার মানুষের জন্য ফান্ড কালেকশনে পিতার সাথে বের হন। 27 বছর পরের এই রঙিন ছবিটুকু দেখুন, রানীর টি নিমন্ত্রণে, যেখানে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু নিজ সহধর্মিণীকে সাথে নিয়ে আজ সেখানে টি পার্টিতে পারভেজ চৌধুরী। সত্যি একই বলে সফলতা আর মানুষের ভালোবাসা এবং নিজ যোগ্যতা। আমরা পারভেজ চৌধুরীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। পিতা কয়েস চৌধুরীর আদর্শে আগামীর পথে হাঁটবে, অসহায় জনগোষ্ঠীর পাশে থাকবে পারভেজ চৌধুরী। আমার ছেলে আমাকে ইউটিউবে ফলো করছে, তো সে ওইখানে চারটি ফান্ডরাইজিং এ আমার সঙ্গেই ছিল। তারপরে আমি এনকারেজ করি, ঠিক আছে, লেখাপড়া করেছে সেই সঙ্গে সেই সেম টাইম, তো সে চলে গেল এই পলিটিক্সে। তো সেখানে সে আজ পলিটিক্সে আছে, তো 15 বছর ধরে ওইখানে কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান, হাফ চেয়ার আছে। অনেক চ্যারিটি ওয়ার্ক করে, সেম টাইম চ্যারিটি ওইখানে সে ম্যাজিস্ট্রেট, ওইগুলো সব চ্যারিটি ওয়ার্ক, আনপেইড জব, ওই স্কুল গভর্নর, সব আনপেইড জব। তো ওর নিজের চাকরি করে ওই সব কাউন্সিল কাউন্সিলর ওইখানে আবার পেইড জব না, ওইখানে আনপেইড জব, তো ওইগুলাই চ্যারিটি ওয়ার্ক করতেছে। ওইটি আমার মনে সন্তুষ্ট যখন আসে, তো আমার নাতি নাতনিকে নিয়ে আমরা যখন বসি ওইটাই গল্প করি যে দেখো আমি আমার ছেলে এইটা করতেছে, আমার পরে তুমি তোমার বাবাকে এইটা ফলো করবো, আমার ছেলে আমাকে ফলো করছে না, তোমরা তাকে ফলো করবে, তো তোমরা নিশ্চয় ভালো করবে। তো আমরা আমি রিয়েলি হ্যাপি, আমার দুইটা নাতি আছে, ওরা যে আমি বাবার মতন হব, তো এটাই আমার স্বপ্ন, বাকি আল্লাহর ইচ্ছা। আসুন আপনারা আমরা সবাই মিলে মৌলভিজার একটা সুন্দর সুস্থ স্বাস্থ্যকর টাউন হিসাবে গড়ে তুলতে পারি। ধন্যবাদ। আমরা বিশ্বাস করি এরকম প্রত্যেক এলাকায়, প্রত্যেক ওয়ার্ডে একজন কয়েস চৌধুরীর জন্ম হবে, বেরিয়ে আসবে নিজ এলাকার উন্নয়নে। আজ ড্রেনেজ সমাধান, কাল ক্লোজ সার্কিট ক্যামেরায় আপনার ওয়ার্ড, পরশু বেরিলিক হবে মনোমুগ্ধকর চমৎকার একটি পার্ক, হয়তো হাতির ঝিলের মতো। আর এরকম স্বপ্ন প্রবাসী, স্বদেশী সহ গরিব ধনী সবার চোখে।